মামলা দিয়ে বিএনপি নেতাদের গ্রেপ্তার করা হলে হরতাল আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এই সরকার তার সকল ব্যর্থতা, অন্যায়, অবিচার, নির্যাতন, গুম, গুপ্ত হত্যা, গণহত্যাকে মাটি চাপা দেওয়ার জন্যই বিএনপির জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে এই মামলা তারা দায়ের করেছে। এই মামলা দিয়ে লাভ হয় না, বরং নেতাকর্মীরা আরও বেশি উদ্দীপ্ত হয়, আরও বেশি প্রতিরোধ এবং প্রতিশোধের জন্য তারা ঐক্যবদ্ধ হয়, তারা আরও শক্তিশালী হয়।